আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ইফতারের একটি খুবই মজার রেসিপি, আর তা হচ্ছে ডিমের চপের রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, চলুন দেখে নেওয়া যায়। প্রথমে আমি একটি পাত্রে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেসন, কারণ ডিমের চপটা তৈরি করার জন্য আমি প্রথমে বেসনটা রেডি করে রাখবো। আর এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো, প্রথমে এক কাপ দিয়েছি আর পরে আমি হাফ কাপ দিলাম। মোট আমি দেড় কাপ পরিমাণ বেসন দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, এর সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো অর্থাৎ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ, জিরে গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ। আমি কিন্তু এখানে সব কিছুই হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ আর সামান্য একটু বেকিং পাউডার, এখানে কিন্তু খুবই সামান্য আছে, এক চিমটি বলা চলে, এরকম বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন এই সব উপকরণগুলো আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, অর্থাৎ যে শুকনো মশলাগুলো আমি দিলাম সেগুলো বেসনের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। পানি দেওয়ার আগে আমরা যদি এভাবে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের বেসনের যে মিশ্রণটা আমরা তৈরি করব সেটা খুব ভালোভাবে তৈরি করা যাবে। এখন আমি এখানে দিয়ে দিব পানি। আর চপ তৈরি করতে আমাদের যেমন ঘনত্ব লাগে সেরকম ঘনত্ব করতে যতটুকু পানি লাগবে আমি ততটুকু পানি দিব। আমি আপনাদেরকে বলবো যে কতটুকু পানি লেগেছে আমার, তবে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমরা মেশাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ঘন একটি মিশ্রণ তৈরি হয়। আর আপনাদেরকে বলে রাখি, যখনই চপ জাতীয় কিছু তৈরি করবেন তখন কিন্তু বেসনের যে ব্যাটারটা তৈরি করবেন সেটা কিন্তু একটু ঘন করে তৈরি করবেন, তাহলে আমাদের ভাজার সময় খুব সুবিধা হবে। তো এখানে কিন্তু আমি অলরেডি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আমি আরও আধা কাপ পরিমাণ পানি নিচ্ছি, অর্থাৎ আমি এখানে দেড় কাপ বেসনের জন্য দেড় কাপ পরিমাণ পানি ব্যবহার করলাম। এখন ভালোভাবে মিক্সড করে নিব। দেখুন কিছুটা সময় ধরে মিক্সড করার পরে এটা কিন্তু সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, চপ তৈরি করার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে। তাছাড়া আমরা এই বেসনের যে মিশ্রণটা করেছি এটা কিন্তু আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। সবসময় চপ করার আগে এভাবে রেস্টে রেখে দিলে বেসনটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে আর সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন দেখুন আমি ঢাকনা দিয়ে অন্য পাশে সরিয়ে রাখলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি আলু সেদ্ধ করা, এখানে আমি চারটি বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, তারপরে ভর্তা তৈরি করে নিয়েছি অর্থাৎ ম্যাশ করে নিয়েছি। আর নিয়েছি চারটা ডিম, তবে ডিমগুলো কিন্তু আমি আস্ত রাখবো না, ডিমগুলো আমি পরে কাটবো, কীভাবে কাটবো আপনাদেরকে আমি দেখিয়ে দিব। ডিম কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, অর্থাৎ বেশিও নিতে পারেন কমও নিতে পারেন। এখন আমি যে আলুটা ম্যাশ করে নিয়েছি এই আলুটার কাজ করব। দেখুন আলুর ভিতরে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, তবে আপনারা কিন্তু এখানে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, মোট কথা আমরা ভর্তা তৈরি করব এটাকে। এখন দেখুন আমি শুকনো মরিচ তেলে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি, এখন শুকনো মরিচ দিয়ে দিলাম, এখানে চারটি শুকনো মরিচ আছে, দিয়ে দিলাম লবণ, লবণ দিয়েছি প্রায় হাফ চা চামচ পরিমাণ, তবে আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। আর এখানে কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করব না, শুধু এই পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে ভর্তাটাকে খুব ভালোভাবে মেখে নেব। যেহেতু পরবর্তীতে আমরা ডিমের চপটা তেলে ভাজবো, এজন্য এই সময় আসলে তেল দেওয়া ঠিক হবে না, এজন্য তেল দিবেন না এই সময়। এখন দেখুন আমি ভর্তাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর অবশ্যই কিন্তু আপনারা লবণটা একটু টেস্ট করে দেখবেন যে কেমন হয়েছে। আলু ভর্তা মাখানো হয়ে গেছে, এখন দেখুন আমি ডিমগুলোকে কেটে নিয়েছি। আর যেহেতু একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেহেতু আপনাদেরকে দেখাই, দেখুন এখানে আমি একটি আস্ত ডিম রেখেছি, দুটো ডিমের আমি মাঝখান থেকে কেটে নিয়েছি একটু লম্বা করে আর গোল করে, আর একটা ডিমকে আমি চার খণ্ড করে নিয়েছি। অর্থাৎ আমরা কিন্তু সবভাবেই ডিমের চপটা তৈরি করতে পারি, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডিমের চপ তৈরি করতে হবে। প্রথমে এভাবে আমরা আলু ভর্তা নেব, একটু বেশি পরিমাণে নিতে হবে, কিন্তু এমনভাবে নিতে হবে যেন আমাদের ডিমটাকে আমরা কভার করতে পারি। আলুটাকে এভাবে দুই হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে আমি একটু ছড়িয়ে নিচ্ছি, কারণ এখানে আমি ডিমটাকে দিব, এজন্য দেখুন যতটা পারবেন একটু ছড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ডিমের থেকে আমি মাঝখান থেকে কেটে দুই খণ্ড করেছি সেরকম একটি ডিম নিয়ে নিয়েছি, অর্থাৎ এক খণ্ড ডিম নিয়েছি আর আলুর ভেতরে দিয়ে দিলাম। এখন চারপাশ থেকে আলুটাকে এভাবে দিয়ে ডিমটাকে কভার করে দিচ্ছি। আমি এখানে আলুটা একটু মোটা করে নিয়েছি, তবে আপনারা কিন্তু পাতলা করে নিতে পারেন। এখন দেখুন এখানে কিন্তু আলুর পরিমাণটা একটু কম হয়ে গেছে, এই জন্য আমি আরও একটু আলু ভর্তা নিয়ে নিচ্ছি আর এভাবে উপর দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে চাপ দিয়ে আমরা পুরোটাকে এভাবে আটকে দিব। আর এগুলো কিন্তু লম্বা টে ধরনেরই হবে, যেহেতু আমি লম্বা ধরনের ডিম নিয়েছি, তবে যদি গোল ডিম নিতাম তাহলে কিন্তু গোল হতো। এখন দেখুন একটা হয়ে গেছে,
একটা ডিমের চপ রেডি হয়ে গেছে। এই ডিমের চপটি আমি অন্য একটি পাত্রে তুলে রাখছি, আর আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি ডিমের চপ তৈরি করে দেখাবো। দেখুন, এর জন্য আমি হাতের ভিতরে আবার আলু ভর্তা নিয়ে নিচ্ছি। আগে যেভাবে করেছিলাম ঠিক একইভাবে হাত দিয়ে চাপ দিয়ে আমি কিন্তু একটু ছড়িয়ে নিচ্ছি। এমনভাবে করতে হবে যেন আমাদের ডিমটাকে কভার করা যায়। আর এটা কিন্তু আমি আগেরটা থেকে একটু পাতলা করেছি, আগেরটা একটু মোটা করেছিলাম। এখন যে একটা ডিম থেকে আমি চার খণ্ড করেছি, সেখান থেকে আমি এক খণ্ড নিয়ে নিলাম আর ভেতরে এভাবে বসিয়ে দিলাম। এখন দেখুন, চারপাশ থেকে আমি আলু তুলে নিয়ে এভাবে কভার করে দিচ্ছি। ডিমের চপ তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই মজার। অবশ্যই আপনারা এভাবে চেষ্টা করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আমার আরও একটি ডিমের চপ তৈরি করা হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর ঠিক একইভাবে দেখুন, আমি সবগুলো ডিমের চপ তৈরি করে নিয়েছি। আর এখানে কিন্তু গোল ডিমের চপগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ এগুলো কিন্তু গোল করে কাটা ছিল সেই ডিমগুলো, আর লম্বাগুলো যেগুলো আমি লম্বা করে কেটেছি। এখন এগুলো আমি একটু একপাশে রেখে দিচ্ছি। আর আগে যে বেসনটা আমি মিক্সড করে রেখে দিয়েছিলাম, সেই বেসনের ব্যাটারটা নিয়ে চলে এসেছি। এতক্ষণ কিন্তু বেসনটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন যে ডিমের চপগুলো আমরা তৈরি করে রেখেছি, সেখান থেকে একটা ডিমের চপ আমি নিয়ে নিচ্ছি। আর এখন এই ডিমের চপটি আমি বেসনে ডুবিয়ে নিব। এই জন্য প্রথমে আমি বেসনের ভিতর ডিমের চপটি দিয়ে দিলাম। ডিমের চপটি দেওয়ার পরে আমি চামচের সাহায্যে এভাবে পাশ থেকে বেসনগুলো ডিমের চপের উপর দিয়ে দিব। আসলে ডিমের চপগুলো কিন্তু একটু বড় বড় হয়, এই জন্য আমি হাত দিয়ে বেশি মাখালাম না। এরপরে জাস্ট হাত দিয়ে এভাবে তুলে নেব। দেখুন, সুন্দরভাবে কিন্তু বেসনটা সেট হয়ে গেছে। এখন আমরা এই ডিমের চপটাকে ভেজে নেব। এর জন্য চুলায় আমি আগেই তেল গরম করে নিয়েছি, আর সেই তেলের ভিতরে ডিমের চপ দিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটি ডিমের চপ কিন্তু আমি একইভাবে বেসনে এভাবে ডুবিয়ে নিয়েছি। এখন এখানে আমি চারটি ডিমের চপ দিয়েছি, আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি পরবর্তীতে ভাজব। কিছুক্ষণ পর আমরা উল্টে পাল্টে দিব একটু। আর আপনাদেরকে বলে রাখি, যে কোনো চপ জাতীয় জিনিস যখনই ভাজবেন না কেন, তখন কিন্তু চুলার জালটা একটু বাড়িয়ে রাখবেন, অর্থাৎ কিছুতে কিন্তু চুলার জাল কমিয়ে রাখবেন না। তাহলে দেখা যাবে যে চপের ভেতরে তেলটাকে টেনে নিবে, আমাদের ভাজতে কিন্তু ভালো হবে না, খেতেও ভালো হবে না। দেখুন, বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি, আর এগুলোর কালার কিন্তু এখন খুব সুন্দর চলে এসেছে, একদম গোল্ডেন কালার, লালচে গোল্ডেন কালার হয়ে গেছে। আমরা যেভাবে চপ ভাজি সেরকম একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। আর যেহেতু এগুলো কিন্তু ডুবো তেলে ভাজা, অবশ্যই কিন্তু আপনারা তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেবেন। আমি বারবারই আপনাদের এই কথাটা বলি যে ডুবো তেলে যখনই ভাজবেন কোনো কিছু, অবশ্যই তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেবেন, তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে, না হলে কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়ে যাবে। তো দেখুন, আমি তেলটাকে ভালোভাবে ঝরিয়ে তারপর তুলে নিয়েছি, বাকি দুটাও আমি তুলে নেব। আর যে বাকি চপগুলো আমি তৈরি করে রেখেছি সেগুলোও কিন্তু আমি একই প্রসেসে ভেজে নেব। আশা করি আমার আজকের ডিমের চপের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন।